হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেপ্টেম্বর মাসের রাশি ফল জানব আমাদের সকলে সেপ্টেম্বর মাসটা কেমন যাবে না যাবে সেপ্টেম্বর মাসটা কিন্তু প্রচণ্ড একটা ইন্টারেস্টিং মান্থ বলা যেতে পারে কারণ সেপ্টেম্বর মাসে কিন্তু অনেকগুলো বড় বড় গ্রহের ট্রানজিস্ট থাকছে তাই সকলকে রিকোয়েস্ট রইল সেপ্টেম্বর মাসের রাশিফলটা কিন্তু পুরোটা দেখার একটুও যেন মিস না হয়ে যায় তাহলে কিন্তু অনেক ইনফরমেশান আপনাদের থেকে মিস হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে সেপ্টেম্বর মাসের রাশিফলটা জানার আগে যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে গ্রহদের কি পজিশান থাকছে না থাকছে তাহলে চলুন সবার আগে জেনে নিই সেপ্টেম্বর মাসে গ্রহদের কি পজিশান থাকছে না থাকছে বৃহস্পতি মার্গী অবস্থায় থাকবে রাশিতে তেরোই সেপ্টেম্বর থেকে বাইশে নভেম্বর পর্যন্ত এবার জানব শুক্রের কি পজিশন থাকবে না থাকবে শুক্র এতদিন গোচর করছিল মিথুন রাশিতে এক সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত শুক্র গোচর করবে কর্কট রাশিতে সব থেকে বড় যে ট্রানজিট সেটা হচ্ছে রাহু ট্রানজিস্ট রাহু এতদিন গোচর করছিল মিথুন রাশিতে তেইশে সেপ্টেম্বর রাহু ট্রানজিস্ট করে চলে যাবে বিষ রাশিতে এখানে থাকবে বারোই এপ্রিল দু সাল পর্যন্ত কেতু এতদিন গোচর করছিল ধনু রাশিতে কেতু এবার ট্রানজিস্ট করে চলে যাবে বৃশ্চিক রাশিতে কেতু এখানে থাকবে বারোই এপ্রিল দু হাজার পর্যন্ত এবার জানবো বুধের কি পজিশান থাকছে না থাকছে দু তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত বুধ থাকবে কন্যা রাশিতে সব থেকে বড়ো যে পরিবর্তন সেটা হচ্ছে শাটান এতদিন কিন্তু রেট্রোগেট অবস্থায় ছিল শাটান কিন্তু উনতিরিশে সেপ্টেম্বর থেকে মার্গি অবস্থায় চলে যাবে মার্চ মাস দু সাল পর্যন্ত শাটান কিন্তু মার্গি অবস্থায় থাকবে মকর রাশিতে এবার জানব মঙ্গলের কি অবস্থান থাকছে না থাকছে মঙ্গল কিন্তু বক্রি হয়ে যাবে ন তারিখ থেকে তেরোই নভেম্বর পর্যন্ত মঙ্গল কিন্তু বক্রি অবস্থায় থাকবে মেষরাশিতে মেষরাশিতে বক্রি অবস্থায় থাকলেও মঙ্গল কিন্তু খুব একটা ভালো ফল এখানে কিন্তু প্রদান করবে না এবার জানব সূর্যের কি পজিশন থাকবে না থাকবে ষোলোই সেপ্টেম্বর থেকে সূর্য রাশি পরিবর্তন করবে সাতেরোই অক্টোবর পর্যন্ত সূর্য থাকবে কন্যা রাশিতে এটা হলো গোটা মাসের গ্রহদের অবস্থান জানব মেষ রাশির মানুষদের সেপ্টেম্বর মাসটা কেমন যাবে না যাবে সেপ্টেম্বর মাসে সবার ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে বিজনেস কেমন যাবে বিজনেসের ক্ষেত্রে বলবো সেপ্টেম্বর মাসের লাস্ট থেকে কিন্তু আপনারা বিজনেসে দুর্দান্ত রেজাল্ট পাবেন সার্টন সে কিন্তু মার্গি অবস্থায় চলে যাচ্ছে বৃহস্পতি সেও কিন্তু মার্গি অবস্থায় চলে যাচ্ছে সেক্ষেত্রে বলবো আপনারা কিন্তু এই মাসের শেষ থেকে বিজনেসে অনেকটা গ্রোথ দেখতে পাবেন বিজনেসে অনেকটা সাকসেস দেখতে পাবেন এই মাসের লাস্ট থেকে যারা বিজনেসে অনেক দিন ধরে ওয়েট করেছিলেন ইনভেস্টের জন্য তাদের জন্য আমি বলবো দুর্দান্ত সময় তারা যদি ইনভেস্ট করেন খুব ভালো রেজাল্ট কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন নতুন বিজনেস শুরু করার জন্য সময়টা কিন্তু খুবই ভালো সেপ্টেম্বরের লাস্ট থেকে সেক্ষেত্রে আপনারা নতুন বিজনেস শুরু করতে পারেন খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন তবে একটা কথা বলবো সেটা হচ্ছে ন তারিখের আগে যতদিন মঙ্গল বক্রি অবস্থায় না যাচ্ছে ততদিন যদি আপনারা বিজনেস নিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে এ মাসে সেটা নিয়ে নিন কিন্তু মঙ্গল যখন বক্রি হয়ে যাবে তারপর সিদ্ধান্তগুলো নিলে একটু বুঝে শুনে নিতে হবে নেওয়া যাবে ডেফিনেটলি নেওয়া যাবে না সেটা না সেটা কিন্তু সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে কি না সমস্ত পেপার ওয়ার্ক এই জিনিসগুলো কিন্তু দেখে নিয়ে যে কোনো কাজ কিন্তু আপনাদের করতে হবে বিজনেসের জন্য এই মান্থটা কিন্তু খুব ভালো বিজনেসে আপনারা ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবেন স্পেশালি যারা আয়রন ওরিয়েন্টেড বিজনেস করেন যারা গোল্ডের বিজনেস করেন কোনো টেকনিক্যাল রিলেটেড কাজ করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো যাবে এই সকল বিজনেস কিন্তু এই সময় খুব ভালো রেজাল্ট পাবে বিজনেসে কাস্টমারের সাথে রিলেশান আপনাদের খুব ভালো হয়ে যাবে বিজনেসে যারা লোন নেবেন ভাবছিলেন তাদের জন্য কিন্তু সময়টা অনেক স্মুথ হয়ে যাবে বিজনেসে কিন্তু খুব ইজিলি আপনারা লোন পেয়ে যেতে পারেন যারা কসমেটিক্স রিলেটেড বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো যাবে যারা প্রোমোটার আছেন তাদের জন্য সময়টা ভালো যাবে যারা বিল্ডার্স আছেন তাদের জন্য সময়টা ভালো যাবে যারা কোনো কেমিক্যাল জিনিস নিয়ে বিজনেস করেন তাদের সময়টা ভালো যাবে যারা ডক্টরি প্রফেশনে আছেন তাদের সময়টা ভালো যাবে যারা কোনো ফুড প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন তাদের সময়টা কিন্তু খুব দুর্দান্ত যাবে বলা যেতে পারে এই বিজনেসগুলো কিন্তু অনেকটা গ্রো করে যাবে যারা বিজনেসে প্রচণ্ড এতদিন ধরে লস নিয়ে সাফার করছিলেন তাদের জন্য আমি বলবো এই সময় আপনারা প্রচণ্ড পরিশ্রম করুন যা গ্রহদের অবস্থান আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা খুব ভালো পারফর্ম কিন্তু করতে পারবেন তবে বিজনেসে অর্থ লেনদেনের ব্যাপারটাকে একটু ঠান্ডা মাথায় করতে হবে না হলে কিন্তু সমস্যা আছে এই বিষয়টাকে একটু কেয়ারফুলি কিন্তু আপনাদের হ্যান্ডেল করতে হবে তাছাড়া কিন্তু বিজনেসে সেরকম কোনো সমস্যা থাকছে না আর একটা ভালো জিনিস যেটা বলবো সেটা হচ্ছে রাহু যখনই রাশি পরিবর্তন করবে মিথুন রাশি থেকে বিষ রাশিতে যাবে বিজনেস পারপাসে যারা বাইরে যাবেন ভাবছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো বিজনেসের জন্য আপনাদের প্রচণ্ড মাত্রায় ভ্রমণ হতে পারে বিজনেস পারপাসে বাইরে যেতে পারেন যারা বাইরে গিয়ে বিজনেস করবেন ভাবছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো এই যে বড় বড়ো ট্রানজিস্ট এই মাসে যেহেতু হয়ে যাচ্ছে তাই বিজনেস নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কিছু থাকবে না বিজনেসে আপনারা কিন্তু অনেকটা গ্রোথ দেখতে পাবেন তবে একটাই কথা বলবো বিজনেসে যতই গ্রোথ দেখতে পান বিজনেসটাকে একটু ঠান্ডা মাথায় কিন্তু হ্যান্ডেল করতে হবে যেহেতু মঙ্গল বকরি থাকছে সেহেতু এই সমস্যাটা একটু আদৌ থাকবে এই জিনিসটাকে একটু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করলে কিন্তু সেরকম কোনো সমস্যা থাকছে না বলা যায় বিজনেস নিয়ে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট এই সময় পাবেন এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকবে না থাকবে ম্যারেজ লাইফের ক্ষেত্রে যে কথাটা বলবো যাদের ম্যারেজ লাইফে এতদিন ধরে প্রবলেম চলে আসছিলো কোনো না কোনো বিষয় নিয়ে তাদের কিন্তু এই সময় রিলেশানটা অনেকটা ভালো হয়ে যাবে সেই সংক্রান্ত যে কোনো প্রবলেম চলুক না কেন সেই প্রবলেমগুলো কিন্তু আপনারা ওভারকাম করে যেতে পারবেন যে সকল মানুষের এতদিন রিলেশানটা এরম জায়গায় চলে গেছিলো কি ডিভোর্স হয়ে যায় হয়ে যায় সেই সকল মানুষদের কিন্তু এই সম্ভাবনাটা থাকবে না বলা যেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে রিলেশানটা কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে দুজনের মধ্যে একটা ঠিকঠাক বন্ডিং কিন্তু তৈরি হয়ে যাবে দুজনের মধ্যে যে একটা ভালোবাসার সম্পর্ক সেটা কিন্তু খুব ভালো হয়ে যাবে এই মাস থেকে যেহেতু বৃহস্পতি মার্গি অবস্থায় চলে যাবে ধনুরাশিতে সেক্ষেত্রে কিন্তু এই পার্সোনাল রিলেশানগুলো এগুলো কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে এবার জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে না থাকছে ফিনান্সিয়াল কন্ডিশানের ব্যাপারে যে কথাটা বলবো রাহু যেহেতু বিশ্বরাশিতে চলে গেছে আর আপনাদের এটা সেকেন্ড হাউস হচ্ছে সেক্ষেত্রে আমি বলবো ফিনান্সিয়াল কন্ডিশনের ব্যাপারে কিন্তু আপনারা একটু চাপে থাকবেন অর্থ আসবে সে নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা যতটা ভাবছেন তার থেকে বেশি অর্থ কিন্তু আপনাদের কাছে থাকবে কিন্তু অর্থটা আপনারা ধরে রাখতে পারবেন না অর্থটা কিন্তু কোনো না কোনো কারণে ব্যয় হয়ে যাবে সেটা খাওয়া দাওয়া হোক ঘোরা হোক কোনো কিছু কেনা হোক যে কোনো পারপাসে হোক অর্থটা কিন্তু ব্যয় হয়ে যাবে রাহু যখন অর্থ দেয় সে কিন্তু যতই অর্থ দিক পাশাপাশি ব্যয়টা কিন্তু এত করায় যে আপনি যখন এটার একটা ক্যালকুলেশান করতে বসবেন দেখবেন আপনি যা কামিয়েছেন তার নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু ব্যয় করে দিয়েছেন রাহুর কিন্তু এটাই নেচার তো রাহুল নেচারে চললে কিন্তু আমাদের চলবে না আমরা যেহেতু জিনিসটা জেনে যাচ্ছি সেই বয়স কিন্তু আমাদের প্ল্যানিং করে চলতে হবে আর আমরা যদি চাই প্ল্যানিং করে চলবো তাহলে কিন্তু কোনো কিছুর বিনিময় আমরা ডিস্ট্র্যাক্ট হতে পারি না আর একটা জিনিস বলবো আপনারা যারা ইনভেস্ট করবেন ভাবছেন তাদেরকে আমি বলবো যেহেতু রাহু আপনাদের সেকেন্ড হাউসে আছে ইনভেস্ট করার জন্য কিন্তু একদম আপনাদের চোখ কান খোলা রাখে ইনভেস্ট করতে হবে ভুল খাদে কিন্তু ইনভেস্ট হয়ে যাওয়ার চান্স থাকছে কাউকে অর্থ তো কোনো কিছুর বিনিময় ধার দেবেন না অর্থ ধার দিলে কিন্তু আপনারা অর্থ পাবেন না এই সম্ভাবনাটা কিন্তু থাকছে রাহু প্রচণ্ড পরিমাণ ব্যয় করাবে আপনাদের অনেকের মেডিকেল এক্সপেন্স কিন্তু প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে সেটা বাড়ির সিনিয়র কারোর জন্য হোক নিজেদের জন্য হোক মেডিকেল এক্সপেন্স কিন্তু প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে তাই ফিনান্সিয়াল কন্ডিশানটা কিন্তু একটু শক্ত হাতে রাশটাকে ধরতে হবে তাহলে দেখবেন ফিনান্সিয়াল কন্ডিশান কিন্তু আপনাদের অনেকটা ভালো থাকছে এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে যে কথাটা বলবো সেটা হচ্ছে ফ্যামিলির লোকজনদের সাথে কোথাও গিয়ে কিন্তু আপনাদের একটু সমস্যা অ্যারাইজ করতে পারে বিশেষ করে সিনিয়র কারোর সাথে কিন্তু এই মাসে সমস্যা অ্যারাইজ করতে পারে এই সময় আপনাদের কিন্তু প্রচণ্ড মাত্রায় মাথা গরম থাকবে আপনারা হটকারিতার মাথায় ফ্যামিলির লোকজনদের ওপর একটু রিয়্যাক্ট করে উঠবেন বিশেষ করে মা বাবা এই সমস্ত লোকজনদের ওপর কিন্তু আপনারা প্রচণ্ড মাত্রায় রিয়াক্ট করে উঠবেন সেক্ষেত্রে বলবো একটু কন্ট্রোলে রাখুন রেখে চলাফেরা করুন না হলে কিন্তু সমস্যা অ্যারাইজ করতে পারি এই সময় যারা কোনো রকম জমি বাড়ি নিয়ে ডিল করবেন ভাবছেন তাদের জন্য আমি বলবো মঙ্গল রেট্রোগেট এই অবস্থায় কিন্তু আপনারা যদি এই ধরনের প্ল্যানিং করেন প্ল্যানিংটা কিন্তু খুব একটা সঠিক হবে না তাই মঙ্গল যদি রেট্রোগেট আছে এই সব প্ল্যানিং না করাই ভালো এই সব প্ল্যানিং করলে কিন্তু সেটা ভুল প্ল্যানিং হয়ে যাবে বলা যেতে পারে এবার জানবো আপনাদের ভাই বোনের সাথে আপনাদের রিলেশন কেমন থাকছে না থাকছে ভাই বোনের সাথে কিন্তু আপনাদের রিলেশান আগের থেকে অনেকটা বেটার হয়ে যাবে ভাই বোনের সাথে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু অনেকটা বাড়বে ভাই বোনের থেকে যে কোনো পারপাসে কিন্তু আপনারা হেল্প পাবেন সেম কিন্তু আপনাদের ফ্রেন্ড সার্কেলেও আপনারা প্রচণ্ড মাত্রায় ফেমাস তো অবশ্যই আছেন ফ্রেন্ডসদের থেকে কিন্তু প্রচণ্ড মাত্রায় হেল্প পাবেন বন্ধুদের সাথে কিন্তু কোথাও ছোট গেট টুগেদার হওয়ারও সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে না থাকছে লাভ লাইফের ব্যাপারে যে কথাটা বলবো লাভ লাইফ নিয়ে কিন্তু এতদিন সমস্যায় ছিলেন একটা দ্বন্দ্ব একটা কোথাও মান অভিমান বিরহ এই ব্যাপারগুলো কিন্তু মেষরাশির মানুষদের কাজ করছিল তো এবার একটা বেশ ঠিকঠাক লাভ লাইফ আপনাদের স্টার্ট হতে চলেছে লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা আছে আর শুধু নতুন প্রেম না প্রেমটা কিন্তু সঠিক হবে হয়তো এই প্রেমটাই আপনার লাইফ পার্টনার হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে লাইফে নতুন প্রেম সঠিক প্রেম প্রেম নিয়ে কোনো সমস্যা নেই যে প্রেমগুলো একদিন সমস্যার চলছিল সেই প্রেমগুলো কিন্তু সমস্যা কেটে যাবে প্রেমগুলো বিবাহের দিকে কিন্তু এগোবে এই সময় বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা বিবাহ সংক্রান্ত যে কোনো ডিসিশন কিন্তু খুব দুর্দান্ত হবে এবার জানবা এডুকেশন কেমন থাকছে না থাকছে এডুকেশনের ব্যাপারে যে কথাটা বলবো যে সকল স্টুডেন্টরা একদিন ধরে এডুকেশনের প্রজন্ন প্রবলেম ফেস করছিলেন তাদের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত তারা এডুকেশনে এই যে প্রবলেম সেই প্রবলেমগুলো ওভারকাম করে এগিয়ে যেতে পারবেন প্রচণ্ড ধরনের সাকসেস ওয়েট করছে এডুকেশানে ফোকাস হয়ে যাবেন এডুকেশানে নতুন একটা দিশা খুঁজে পাবেন কোন ট্র্যাকে চললে আপনাদের কেরিয়ারটা সঠিক হবে সেই সিদ্ধান্ত কিন্তু আপনারা এই সময় নিতে পারবেন যে সকল বাবা মাদের এতদিন প্রচণ্ড কমপ্লেন ছিল সন্তান একদম পড়াশোনা করছে না সন্তানের থেকে কোনো রকম স্যাটিসফ্যাকশান ছিল না সেই সকল পেরেন্টসদের আমি বলবো একদম ভাবনা করার কিছু নেই সন্তান কিন্তু এই মান্থের লাস্ট থেকে এডুকেশনের প্রচণ্ড মাত্রায় ফোকাস হয়ে যাবে তারা কিন্তু সঠিক পথে এগোবে এবং সঠিক একটা কেরিয়ার কিন্তু ঠিক বেছে নেবে আপনাদের কিন্তু ভাবনা করার কিছু নেই যে মানুষরা এতদিন সন্তান নিয়ে প্রচণ্ড পরিমাণ চিন্তার মধ্যে ছিলেন তাদের জন্য আমি বলবো কি সন্তান একদম ঠিকঠাক পারফর্ম করবে নিজের লাইফে সন্তান সুখ যেটা আপনাদের লাইফ থেকে চলে গেছিলো সেটা কিন্তু ফিরে আসবে বলা যেতে পারে মেসেরাশির মানুষদের বলবো যারা অনেক দিন ধরে বেবি প্ল্যানিং করছিলেন নিজের মনের মতো রেজাল্ট কিন্তু পাচ্ছিলেন না এই সময়টা কিন্তু খুব সুন্দর যে সময় কিন্তু আপনারা সঠিক রেজাল্টটা পেতে পারেন অনেক দিন ধরে যারা ওয়েট করছিলেন তাদের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত এই সময় সন্তান লাভের হান্ড্রেড সম্ভাবনা কিন্তু আপনাদের লাইফে থাকছে এবার জানব আপনাদের জব কেমন থাকবে না থাকবে জবের ব্যাপারে যে কথাটা বলবে এতদিন জব নিয়ে প্রচণ্ড প্রবলেমে ছিলেন অনেক মানুষের জব চলে যাওয়ার মতো সিচুয়েশান হয়ে গিয়েছিল বা অনেক মানুষের জব ছিলই না তাদের ক্ষেত্রে আমি বলবো সময়টা ভালো তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন কেরিয়ারটা আপনাদের আবার কিন্তু গ্রো করে যাবে আপনারা যারা জব সার্চ করছিলেন তারা নিজের মনের মতো জব পেয়ে যাবেন আর যারা অলরেডি জব করছেন জবের জায়গা প্রচণ্ড প্রবলেম চলছিল সেই প্রবলেমগুলো কিন্তু কেটে যাবে কারণ সার্টান ঠিকঠাক পজিশানে চলে আসছে জুপিটার ঠিকঠাক পজিশানে চলে আসে, রাহুর একটা ভালো পজিশান হয়েছে বড় বড় তিনটে অ্যাস্ট্রোলজির যে পিলার তারা কিন্তু আবার ঠিকঠাকভাবে পারফর্ম করতে শুরু করে দেবে তাই জব নিয়ে চিন্তা ভাবনার কিছু নেই জব নিয়ে খুব ভালো দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন জবের সূত্রে কোথাও আপনাদের কিন্তু বাইরে যাওয়ারও সম্ভাবনা থাকছে কাজ পারপাসে আপনাদের বাইরে যেতে হতে পারে বা অনেকে বাইরে যারা দিন ধরে প্ল্যানিং করছিলেন কি বাইরে গিয়ে কাজ করবেন তাদের জন্য আমি সময়টা বলবো দুর্দান্ত তারা জবের পারপাসে আপনাদের কিন্তু রাজ্যের বাইরে বা দেশের বাইরে যেতে হতে কিন্তু আপনাদের পারে কাজের জায়গায় কিন্তু আপনার সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে জবের জায়গায় আপনাদের প্রমোশন ইনক্রিমেন্ট সমস্ত কিছু কিন্তু ওয়েট করছে তবে একটাই কথা বলবো যেহেতু সাটান মার্গি অবস্থায় বসে আছে মার্গি অবস্থায় সক্ষেত্রেই সেক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু যেটা মেন কথা সেটা হচ্ছে আপনাদের প্রচণ্ড মাত্র পরিশ্রম করতে হবে আপনারা যদি ভাবেন কোনো শর্টকাট তাহলে বলবো এই সময়টা আপনাদের জন্য এত ভালো সময়ও খারাপ যাবে কোনো শর্টকাট কিন্তু হয় না সাডার্ন যখন মার্গীয় অবস্থায় বসে আছে আপনার চিন্তা করার কিছু নেই আপনি পরিশ্রম করে যান সে কিন্তু আপনাকে ভালো ফল ডেফিনেটলি দেবে কিন্তু তাকেই দেবে যে কিন্তু অনেস্টির পথে আছে আর যে কিন্তু পরিশ্রম করছে আপনার যদি এই দুটো জিনিস আপনার মধ্যে থাকে তাহলে আপনি একদম নিশ্চিন্তে থাকুন টেনশন করার কিছু নেই এই লাস্ট লাস্ট থেকে আপনার কেরিয়ার আপনি আগের থেকে অনেক ভালো কিন্তু দেখতে পাবেন এই মাসে কিন্তু আপনাদের চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকবে যারা ড্রাইভ করেন তারা খুব কেয়ারফুলি ড্রাইভ করুন লিভার ওরিয়েন্টেড কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে এই বিষয়গুলো একটু অ্যালার্ট থাকুন হলে গোটা মাসটাই কিন্তু আপনাদের জন্য ঠিকঠাক একটা মাস বলা যেতে পারে সেরকম কোনো খারাপ কিছু নেই তাহলে বন্ধুরা মেষ রাশির সেপ্টেম্বর মাসটা কেমন যাবে না যাবে আলোচনা করে দিলাম ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও একটা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে রাহুর এই যে ট্রানজিস্ট সেটা নিয়ে আমি ভিডিও করেছি আমি কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি অতি অবশ্যই দেখে নিন কারণ এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা কিন্তু আপনাদের চলার পথে প্রচণ্ড মাত্রায় আপনাদের হেল্প করবেন আর একটা জিনিস যেটা হচ্ছে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে হন তাহলে অতি অবশ্যই বলবো সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করতে হবে শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না পাশে থাকা বেলাইকানটাও প্রেস করুন একটাও ভিডিও যেন থেকে মিস না হয়ে যায় তাহলে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে